নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা। আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইম্পর্টেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গ। ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ কেন হয়, কোন কারণে হয় এবং কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থতা পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সুখী দাম্পত্য জীবন সবাই চায়। সুখী দাম্পত্য জীবনের একটা প্রধান জিনিস হলো যৌনমিলন, অর্থাৎ ঠিকমতো যদি যৌনমিলন না হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে। ঠিকমতো যৌন সুখ দুজনের কেউ উপভোগ করতে পারে না, ফলে লেগে যায় অশান্তি। অনেক সময় অশান্তি থেকে সৃষ্টি হয় নানা রকম সমস্যা, যেমন শেষ পর্যন্ত ডিভোর্স পর্যন্ত হতে পারে। এই ইম্পর্টেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গ কেন হয় সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের একটা প্রধান কারণ হলো অতিরিক্ত মাত্রায় যৌনমিলন বা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন। যদি কেউ যৌবনকালে অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন বা যৌনমিলন করে সেক্ষেত্রে অনেক সময় ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের মতো সমস্যার সৃষ্টি হয়। মানসিক চাপ বা দুশ্চিন্তা, যদি কেউ দিনের পর দিন অর্থাৎ দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা দুশ্চিন্তায় কষ্ট পায় বা ভোগেন, সেক্ষেত্রে তাদের মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে অনেক সময় সেক্সুয়াল জীবনে প্রভাব ফেলে, সেক্ষেত্রে ধ্বজভঙ্গের মতো সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন রোগের কারণে এই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের মতো সমস্যা সৃষ্টি হয়, যেমন ডায়াবেটিস বা সেরিব্রাল স্ট্রোক। এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সির মতো সমস্যার সৃষ্টি হয়। ওষুধের সাইড ইফেক্ট, অনেক সময় অনেক ওষুধের সাইড ইফেক্টে ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের মতো সমস্যা দেখা যায়। নেশা করে, যদি কেউ দীর্ঘদিন ধরে দিনের পর দিন অত্যধিক মাত্রায় নেশা করে সেক্ষেত্রে এই নেশা করার কারণে অনেক সময় আমাদের যৌন জীবনে প্রভাব ফেলে, অর্থাৎ ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের মতো সমস্যার সৃষ্টি হতে পারে বা দেখা যায়। এবার আলোচনা করব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ হতে পারবেন। ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সির খুব ভালো ওষুধ হলো লাইকোপোডিয়াম। এক্ষেত্রে খুব ভালো কাজ করবে লাইকোপোডিয়াম। যদি কেউ যৌবনকালে অত্যধিক মাত্রায় যৌনমিলন করে এবং অত্যধিক মাত্রায় হস্তমৈথুন করে ধাতু ক্ষয় করে, এক্ষেত্রে স্ত্রী সবাসকারে লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, শক্ত হলেও খুব সহজেই আবার নিস্তেজ হয়ে পড়ে, মিলেমিশের ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়। স্ত্রী সবাসের ইচ্ছা খুব প্রবল থাকে কিন্তু কোনো কারণেই লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লাইকোপোডিয়াম। 30 শক্তির ঔষধ দিনে দুবার পরপর 4 দিন সকালে বিকেলে খেলে খুব ভালো উপকার পাবেন। ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সির আর একটা খুব ভালো ওষুধ হলো কোরিয়াম। এক্ষেত্রে স্ত্রী সহবাসে খুব সমস্যা হয়, যদি স্ত্রী সহবাসের সময় লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, যদি শক্ত হয়ে থাকে কিছুক্ষণের পরেই আবার নিস্তেজ হয়ে পড়ে। অনেক সময় স্ত্রীলোক কাছে গেলে বা স্ত্রীলোকের পাশে বসলে অল্প উত্তেজনায় বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কোরিয়াম। 30 শক্তির ঔষধ দিনে দুবার পরপর 4 দিন সকালে বিকেলে খেলে খুব ভালো উপকার পাবেন। ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সির আর একটা খুব ভালো ওষুধ হলো অ্যাগনাসকাস্ট। এই অ্যাগনাসকাস্ট খুব ভালো ওষুধ এই ধ্বজভঙ্গের ক্ষেত্রে। বহু পেশেন্টকে আমি অ্যাগনাসকাস্ট প্রয়োগ করে খুব সহজেই সুস্থ লাভ করতে পেরেছি। সুতরাং অ্যাগনাসকাস্ট আমার কাছে খুব ভালো ওষুধ এই ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সির ক্ষেত্রে। যে সমস্ত পুরুষরা অবৈধভাবে অত্যধিক পরিমাণে বীর্যপাত করে এবং বারবার গনোরিয়া হওয়ার ফলে যদি ধ্বজভঙ্গের মতো সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই অ্যাগনাসকাস্ট। এক্ষেত্রে লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, লিঙ্গ ছোটো থাকে, নরম থাকে, স্ত্রীর কাছে গেলে লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, সবসময় নরম ও ছোটো থাকে, অনেক সময় লিঙ্গ বেগে যায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই অ্যাগনাসকাস্ট। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে পুরুষ সঙ্গী যৌনমিলনের ইচ্ছা খুব প্রবল থাকে কিন্তু ঠিকমতো লিঙ্গ শক্ত হয় না বলে যৌনমিলন করতে পারে না, অর্থাৎ ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতা নেই, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই অ্যাগনাসকাস্ট। 30 শক্তির ঔষধ দিনে দুবার পরপর 4 দিন সকালে বিকালে খেলে খুব ভালো উপকার পাবেন। আমি যে 3টে ঔষধ আলোচনা করলাম এই 3টে ঔষধ খুব গুরুত্বপূর্ণ এই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের ক্ষেত্রে। হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখন হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না। যদি আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি আপনার হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণে মিলে যায় তাহলে সেই ওষুধ খেলেই আপনার রোগ সারতে বাধ্য, সে যে রোগই হোক না কেন। এবার আলোচনা করবো ওষুধটি কীভাবে দোকান থেকে কিনবেন বা কীভাবে খাবেন। ওষুধ যখন দোকান থেকে কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ নেবেন বা 1 গ্রাম লিকুইড নেবেন বা 1 গ্রাম গ্লুকোজ নেবেন, কিন্তু ওষুধটি সবসময় কিনবেন ভালো দোকান থেকে এবং ভালো কোম্পানির ওষুধ নেবেন। যদি 1 গ্রাম লিকুইড কিংবা 1 গ্রাম গ্লুকোজ না পান তাহলে 10 ml সিলপাইন নেবেন। যদি আপনি 1 গ্রাম গ্লুকোজ নেন তাহলে 30 ml গ্লুকোজ নেবেন।
ওষুধ করার আগেই ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, অর্থাৎ কুলকুচি করে নেবেন, এবং ওষুধ করার আধ ঘন্টা আগে বা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে ওষুধে খুব ভালো কাজ করবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।